খে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কি না তাইফের ময়দানে রক্তাক্ত হলেন তিন তিনটা জায়গায় দেখে এসেছি আমি এখানে আহত করা হলো আবার উঠে দাঁড়ালেন আবার পাথর মারা হলো কোন গায়ে পাথর মেরেছো তোমরা এরকম সুন্দর শরীর পৃথিবীর কোন দ্বিতীয় মানুষের ছিল নাকি এত সুশ্রী মানুষ শুভ্র মানুষ পরিচ্ছন্ন মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা ছিল না এত নূরানি চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই এই মহানবীকে ওরা পিটিয়ে রক্তাক্ত করেছে পাথর মেরে রক্তাক্ত করেছে তিনবার গেছি ওদের লাভের জন্য ওরা আমারে মারল আহা তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি রেগে গিয়েছেন কারণ রেগে গেলেন তো হেরে গেলেন কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাখতেন না নিজের উপর অত্যাচার আসলে রাসূল সাল্লাল্লাহু রাগেন নাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খাদেম ছিল উনি বললেন কুনতু আমশি মা রাসূলিল্লাহ আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে কোথাও যাচ্ছিলাম ওয়ালাইহি বুরদুন নাজরানি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি গায়ে ছিল নাজরান থেকে আনা একটা চাদর আপনারা চাদর পরেন না শীতকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাদর পরতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাজরান দেশ থেকে আনা একটা চাদর পরেছেন গলিজুল হাশিয়া যেই চাদরের এই কর্নারের ডিজাইনটা ছিল খসখসে কি ছিল হঠাৎ এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাদর ধরে টান দিল টান দেওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গেল এই খসখসে যেহেতু ডিজাইন চাদরের ওই খসখসে ডিজাইন ঘাড় আর কাঁধের এখানে যখন টান খেলো ওই খসখসে ডিজাইনের দাগ বসে গেল রাসূলের চামড়া ছিঁড়ে গেল ঘাড়ের সে টান দিয়ে বলে ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ আসছে ভিক্ষা করতে মূলত ভিক্ষা চাওয়ার ডিজাইন দেখছেন যার কাছে ভিক্ষা চাবে চাদর ধরে টান এসে বলে বেদুইন তাদের মধ্যে সভ্যতা ছিল না ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ ও মুহাম্মদ আমার খাওয়ার মতো টাকা নাই তুমি আদেশ করো বাইতুল মাল থেকে যেন আমারে কিছু টাকা দেয় আসছে ভিক্ষা করতে ভিক্ষা করতে আইসা চাদর ধরে দিছে টান ঘাড়ের রক চামড়া ছিঁড়ে গেছে রাসূল সাল্লাল্লাহু ব্যথা পেয়েছেন ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তার দিকে তাকালেন তাকিয়ে ফাদহিক একটা মুচকি হাসি দিলেন আমি রাস্তা দিয়ে চাদর গায়ে দিয়ে হাঁটতেছি এক ফকির আইসা কয় ভিক্ষা দেন টাকা দেন বইলে আমার চাদর টান দিছে আর ওই চাদরে আমার ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে কি করবো আমি আপনি কি করবেন হ্যাঁ কোনি আচ্ছা তা আমরা ঠিকই ওরে ধরে মাইট দিতাম তাই না আজকে ওর একদিনকে আমার একদিন ভর্তা বানাই ফেলতাম ওর পিটায় রাগের চোটে ঠিক কি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ট্রাই টু থিংক অ্যাবাউট ইট ট্রাই টু পন্ডার অন দ্য স্টোরি এই মোরাল অফ দ্য স্টোরি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রফেটিক স্টোরি থেকে আপনাকে ভাবতে হবে ভিক্ষা করতে এসে চাদর ধরে টান দিয়ে ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে রাসূল তাকিয়ে মুচকি হাসি দিলেন মুচকি হাসি দিয়ে বললেন যাও বাইতুল মাল থেকে কিছু সম্পদ ধরে দিয়ে দাও কি নবী ছিলেন তার মানে উনার গায়ে যত আঘাতই আসতো কখনো উনি রাখতেন তবে মাঝে মাঝে রাখতেন যদি আল্লাহর বিধান লঙ্ঘিত হতো তখন বিশ্বনবী রেগে যেতেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে এই লোকটা রেগে যেতেন প্রিয় নবী তখন সহ্য করতেন না এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম পাঠিয়েছেন আমাদের এলাকায় বড় বড় সূরা দিয়ে নামাজ পড়ায়
এত বড় সূরা দিয়ে পড়ে তার পিছনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার নাই। এই কথা শুনে বিশ্ব নবী রেগে গেলেন, কারণ ইসলামের বিধান এখানে লঙ্ঘিত হচ্ছে, ঠিক কিনা? এত রাগলেন চেহারা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। ওই সাহাবিকে ডেকে পাঠিয়ে ধমকালেন, খবরদার তোমরা মানুষকে দিন থেকে ভাগিও না, সহজ করে ইসলামকে উপস্থাপন করো, জামাতের ইমামতির চান্স পেলে লম্বা কেরাত পড়ো না, একটা মিডিয়াম স্ট্যান্ডার্ড রেখে কেরাত পড়বা, কারণ তোমার পেছনে অসুস্থ লোক থাকতে পারে, মুসল্লি মুসাফির থাকতে পারে, তাই না? আবার মদিনাতে বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো, কিসে? চুরির বিধান কি? السارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. চোর বা চুন্নি দামি কোন জিনিস যদি চুরি করে নেয় তাহলে তার হাত কেটে দাও। If anyone steals something precious from the society, the government should cut down his right hand. গভর্নমেন্ট কাটবে, আপনি কাটেন না। আবার মুরগি একটা চুরি করছে দইরা রামদা দিয়ে এক কোপ, এরকম করা যাবে না, ওটা গভর্নমেন্ট করবে। তো রাসূল ইসলাম ছিলেন চিফ অফ দা গভর্নমেন্ট, রাসূল ইসলাম ডান হাত কেটে দিবে, কিন্তু যেই মেয়েটা চুরি করছে এলাকার খুব সম্ভ্রান্ত বংশের মেয়ে, অনেক সময় হয় না এমপির মেয়ে, চেয়ারম্যানের মেয়ে, বড় বিজনেস ম্যাগনেটের মেয়ে, ছেলে অন্যায় করে ফেলছে একটা, আছে না নাই? এখন সাহাবীরা দেখলেন মদিনায় যদি বিশ্বনবী এই চুরির বিচার কার্যকর করে মেয়েটার হাত কেটে দেয়, এই মেয়েটার সম্ভ্রান্ত বংশের লোকেরা বিশ্বনবীর উপর চড়াও হবে, নতুন করে দাঙ্গা বাঁধবে, সবাই যে বিশ্বনবীর কাছে বলবে, কিন্তু কেউ সাহস পায় না। উসামা বিন যায়েদ বিশ্বনবীর ভালোবাসা বড়ই পছন্দ করতেন, বিশ্বনবী সাইয়েদনা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বললেন, উসামা তুমি যাও, তোমারে বিশ্বনবী বড্ড ভালোবাসে, তুমি বললে তোমার কথা নবী ফিরাবে না। সাইয়েদনা উসামা যে বললেন, ইয়া রাসূলুল্লাহ সবাই মিলে আমারে পাঠিয়েছে যেন আমি সুপারিশ করি, যদিও বনু মখজুমিয়া গোত্রের মেয়েটা চুরিতে ধরা পড়েছে, মেয়েটা আসলেই চোর চুরি করেছে, কিন্তু বড় একটা বিষয়কে খেয়াল করে নবী সবার সুপারিশের কারণে এই মেয়েটার হাত আপনি কেটে দিয়েন না। এই কথা বলার সাথে সাথে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, খেপে গেলেন বিশ্বনবী, রেগে গেলেন আর বললেন, এত বড় সাহস কোত্থেকে পেলে উসামা? এটা তো আল্লাহর আইন, চোর চুরি করলে হাত কাটো কার আইন? বাংলাদেশে যদি এই আইন চালু হয় চোর খুঁজে পাওয়া যাবে? দেশের টাকা যারা চুরি করে এদেরকে পাওয়া যাবে? পেঁয়াজের দাম যারা বাড়ায় এদের খুঁজে পাওয়া যাবে? মজুদদারদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, সব চোর মানুষ হয়ে যাবে, ঠিক কিনা? একটা বিচার যদি করে সরাসরি সম্প্রচার, সব টিভিতে লাইভ ব্রডকাস্ট, আমরা দেখলাম চোরের হাত কাটতেছে কিভাবে, এরপরে চুরি করার আগে 10 বার ওর আত্মা কেঁপে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, এটা আল্লাহর আইন, কেমন করে তুমি সুপারিশ করো আল্লাহর আইন থামানোর জন্য? লাউ কানা ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আজকে আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমা ও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার হাতটা কেটে দিতে 1 সেকেন্ডও দেরি করতাম না। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি হাত কেটে দিতে দেরি করতাম? রেগে যেতেন প্রচন্ড, এমনি রাখতেন না, কেউ আক্রমণ করলে ব্যথা দিলে কষ্ট দিলে রাখতেন না, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যেতেন। তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না, বোঝা গেছে তো? সব জায়গায় রাগ করা যাবে না।